সরকারি জমি দখল করে স্থায়ী নির্মাণ করেছিল একাংশ বাসিন্দা ও দোকানদার। এবারে দখল মুক্ত করতে প্রথমে মাপঝোঁক শুরু করলো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বৃহস্পতিবার ধূপগুড়ি শহরের বটতলা এলাকায় মাপঝোঁকের কাজ শুরু করে প্রশাসনিক কর্মীরা। অভিযোগ উঠেছে, মূল রাস্তা থেকে দুপাশের 10 ফুটের বেশি অংশ দখল হয়ে রয়েছে। পূর্ত দপ্তর সড়ক এর আওতায় থাকা ওই রাস্তার দিকে এখনও কোনো আধিকারিকই নজর দেয়নি। তবে মুখ্যমন্ত্রী দখলমুক্ত করার কথা ঘোষণা করতে উঠে পড়ে লেগেছেন প্রশাসনিক কর্তারা। কিন্তু অভিযান চালানোর আগে কতটা দখল হয়ে রয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা নিতেই মাপঝোঁক বলে জানিয়েছেন আধিকারিকরা। এদিকে ধূপগুড়ি মহকুমা প্রশাসন অবশ্য কোনো রকম দখল বরদাস্ত করবে না বলেই স্পষ্ট বলেছেন। পাশাপাশি সমস্ত দখল নিয়েই প্রথমে মাপঝোঁক ও পরে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। এর মধ্যে অবশ্য পঞ্চায়েত দপ্তর, এশিয়ান হাইওয়ে, জেলা পরিষদ সহ অন্যান্য সরকারি জমির খোঁজ নেওয়া হচ্ছে। মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন, সমস্ত জমির মাপঝোঁক চালানো হচ্ছে। প্রথমে কতটা জমি দখল সেটা খতিয়ে দেখে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও কর্মীরা মাপঝোঁকের কাজ করছে। ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি। হলো সম্ভবত নাম লিখে নিল, কেন কি বলছে ওনারা? ওনারা কিছু বলতে চাইছিল না, ওনারা বলছিল যে পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞাসা। আমি বললাম যে আপনারা এসছেন মাপযোগ করতে, আর পুলিশ প্রশাসন এসে আপনাদেরকে প্রোডাকশন দিই নিশ্চয় তাই। তা ওনারা কিছু না বলছে যে পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করুন কেন মাপ। আপনার দোকানের কোনো অংশ কি সরকারি জায়গায় রয়েছে? 10 ফিট জায়গা, তার জন্য কিছু বললো? তার জন্য আমাকে কিছু বলেনি, বলে যে আমরা পরে আসছি আলোচনা। কেন আসছে বলে সেটা আপনারা পুলিশ প্রশাসনকে দিয়ে দিন। মূলত কী করলো ওনারা আজকে? মাপযোগ করলো, মাপযোগ করে ওরা মেপে দেখলো আমার 10 ফিটের মতো জায়গা যাচ্ছে, মানে সরকারের PWD আছে। সেটাই আমি বললাম কী ব্যাপারে মাপযোগ করলো, সেটা বললো যে সেটা পুলিশ প্রশাসনকে দিয়ে। এটা তো জেলা পরিষদে যায়। আপনার নাম? মিন্টু চক্রবর্তী। এটা আমাদের ডিরেকশন অনুযায়ী, মানে আমাদের যে BLRO সাহেব বিভিন্ন যে ক্যাটাগরি অফ ল্যান্ড, সে আপনার গভর্নমেন্টের জমি, দ্যাট ইজ খতিয়ান ওয়ানের জমি, বা সে PWD ল্যান্ড, আপনাদের যে জেলা পরিষদ ল্যান্ড হতে পারে, PNRD ল্যান্ড হতে পারে, সেরকম ল্যান্ডগুলোকে মানে ডিমার্কেশন, তারপরে সেই মাপঝোঁকটা এখন চলছে। কী ব্যবস্থা নেওয়া হতে পারে এরা যে দখল করে রয়েছে? ব্যবস্থা তো আপনারা জানেন যে বিভিন্ন ব্লকে, উইদিন দ্য ডিস্ট্রিক্টে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, তো সেরকমই ব্যবস্থা নেওয়া হবে। কোনো বেআইনি দখলটা মানে একদমই মানা যাবে না, সেটা একদম ইনস্ট্রাকশন আছে। তো সেই দখলটাকেই আগে অ্যাসেসমেন্ট চলছে, তারপরে যদি ওনারা নিজে ভেঙে নিন তাহলে খুব ভালো হবে, ইফ নট দেন মানে আইনগত এটা নেওয়া হবে। ম্যাম, কোন কোন জমি এখানে মাপা হচ্ছে, জেলা পরিষদ বা PWD বা? এটা এখন জেলা পরিষদ, PNRD অ্যান্ড আপনার খতিয়ান ওয়ান জমি, যেটা কালেক্টার্স ল্যান্ড যেটাকে বলা হয়, সেরকম জমিগুলো মাপা হচ্ছে। অ্যান্ড বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, নিজের নিজের ডিপার্টমেন্ট, ওনারা BLRO সঙ্গে কথা বলে এই ডিপার্টমেন্টগুলোও মানে কিন্তু নিজের জমিটা এখন মাপতে শুরু করে দিয়েছে।